রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইউল ইসলামে খাইর, হুজুর ইসলামের মাঝে শ্রেষ্ঠতম কাজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন তুতিউমুত তুআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফত ওয়া মান লাম তারিফ। শ্রেষ্ঠতম কাজ হলো খাবার খাওয়ানো মানুষকে, বেশি বেশি সালাম দেয়া, চিনেন অথবা না চিনেন। ইসলামের শ্রেষ্ঠতম কাজের মাঝে এ দুটি কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এজন্য খাবার খাওয়ানো এটা একটি ইবাদত। সে ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সুযোগ থাকলে মেহমানদারি করানো এটা আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিসসালামের স্পেশাল সুন্নাহ মেহমানদারি করানো। এই জন্য আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে সুযোগ থাকলেই মাঝে মাঝে একটু দাওয়াত টাওয়াত দেয়া, মেহমানদারি করানো এই আয়োজনটা করব। যারা শহরে থাকেন, গ্রামের আত্মীয় স্বজনরা আসতে পারে না, তো আমরা যখন বাড়িতে বেড়াতে যাই, আল্লাহ যাদেরকে যেটুকু সামর্থ্য দিয়েছে এর আলোকে সেখানেই ব্যবস্থা করা, একটু একসাথ হওয়া, খাবার দাবার করানো, এতে করে আত্মীয়তার সম্পর্কটা আরও বেশি মজবুত থাকবে, এটা শিথিল হবে না। এখন মেহমান যখন আসবে আমরা তাদেরকে কী কী মেহমানদারি করব এ বিষয়ে কথা বলে ফেলেছি এর আগের জুমাতে। আজকে আমরা কথা বলবো, আমরা যারা মেহমান হই তাদেরও কিছু দায় দায়িত্ব আছে। দায় দায়িত্বগুলো না জানার কারণে মেহমান হওয়ার পরে অশান্তি তৈরি হয়, খাবার দাবারের আয়োজন করার পরে বাড়িওয়ালা মনে মনে কয় না করাই ভালো ছিল। একজন ফেসবুকে লিখলো, আমি একটা স্ট্যাটাস দেখলাম, এখন তো ফেসবুক ঘরে ঘরে সবার কাছে আছে, এর কল্যাণের দিক অকল্যাণের দিক দুটাই আছে, তবে সেখানে রোবোটিং সিস্টেম আছে, যারা ফেসবুক চালায় কর্তৃপক্ষ, রোবোটিং সিস্টেম আছে, আপনি যেই রুচির মানুষ তারা আপনার সাথে ওই রুচিকর আচরণ করবে। এই জন্য আমাদের ফেসবুকে কখনো বাজে ছবি আসে না, কিন্তু আমি দেখি যে অন্যের ফেসবুকে বাজে ছবি পাশে বসলো লুকায় লুকায় দেখে, কি হয়েছে কয় হুজুর ঝামেলা আছে। তো আমি একজনের কাছে জানতে চাইলাম ব্যাপারটা কি, পরে বললো যে এটা রোবোটিং সিস্টেম, যে আপনি যেই রুচির মানুষ ওরা কিছু বিষয় ফলো করে, যে আপনি কি পোস্ট করেন কি পোস্ট দেখেন ওটা ফলো করে আপনার সাথে ঠিক ওই আচরণটাই তারা করে। আল্লাহ আকবার, কি বিস্ময়কর, বিজ্ঞান অনেক আগাইছে। তো ফেসবুকে এক ভাই লিখেছে, দুলা ভাইয়েরা আর ফুফুর জামাইরা দাওয়াতে মনে ঝগড়া করতেই আসে। তো আমি তার এ পোস্ট দেখে একটু মজাও নিলাম, বাস্তবত তাই, অনেক জায়গাতে দেখা যায় যে দুলা ভাইয়েরা এসে শুধু দোষ ধরে, এটা হলো না, আমার আগে দাওয়াত দেওয়া হলো না, খাবারের সময় আমাকে সামনে দেওয়া হলো না, বিয়ের অনুষ্ঠানে ফুল মুরগি দেওয়া হয়, অনেক জায়গাতে আছে যারা একটু ভিআইপি টাইপের আছে রোস্ট করে, আর ওদের জন্য আমাদের কুমিল্লা কয় দুরুজ, কারণ আপনাদের এলাকায় হয়তো ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, কোথাও কোথাও সাগরনা বলে সাগরানা। এখন আমারে দিল না, তুল কালাম কাণ্ড, শেষ দিকে তিনজনে দদি পায় নাই, তাই নিয়ে মারামারি, জামাই পর্যন্ত আহত। এমনকি আপনারা শোনেননি বিয়ের অনুষ্ঠানে ঝগড়া হয়েছে, তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য খাবার নিয়ে, শেষ দিকে কয়েকজনে দদি পায় নাই, মারামারি লেগে গেছে। ফুফুর হাজব্যান্ড আসছে, উনি মনে করে উনার অনেক অধিকার, এ বাড়িতে নিশ্চয় অধিকার আছে, এখন একটুতে একটু পান থেকে চুন খসেছে, আর এই তো এই সালমার মা চলো আমরা চলে যাই, বিবাহের মাঝখানে বলো আবার চলে যাচ্ছে। মেহমানরা যারা আমরা কারো বাড়িতে মেহমান হব, আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে, যেগুলো মানলে পরে এ জাতীয় অযাচিত ঘটনার অবতারণা হবে না। তো মেহমানদের প্রতি বাড়িওয়ালার আচরণ কি সেটা আমরা গত জুমার আগের জুমায় বলেছি, যারা ছিলেন শুনেছেন, আর যারা ছিলেন না তারাও অনেক জায়গায় শুনেছেন বা শুনবেন, আর আমার এই বইটি কিনে নিলে এখানে আসে পড়তে পারবেন। আজকে আমরা বলবো যারা আমরা মেহমান হই
এখানে আমরা যারা আছি আজকের আলোচনাটা এতটা জীবন ঘনিষ্ঠ যে আমরা একজন বাদ নাই নিশ্চয় আমরা কারো না কারো মেহমান হই হয়তো আজকেও হব আজকেও কারো কারো দাওয়াত আছে আছে না শুক্রবার দাওয়াত বেশি থাকে কারো থাকার না থাক নিশ্চয় আমার কিন্তু আছে সভাপতি সাহেব অলরেডি বুক দিয়ে দিছে তাহলে এই যে আমরা মেহমান হচ্ছি শরীয়তের ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফলো করে মেহমান হই যিনি আমাদেরকে মেহমানদারি করালেন তিনি আমাদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকবেন তৃপ্ত হবেন মেহমানদারি করাইয়া আনন্দ পাবেন আরেকদিন করানোর আগ্রহ তৈরি হবে এতে করে পারস্পরিক সম্পর্কগুলো সিক্ত থাকবে ভিজা থাকবে শুকিয়ে যাবে না শিথিল হবে না এক নাম্বার আমরা যখন কারো বাড়িতে মেহমান হব প্রথম দায়িত্ব হলো গৃহকর্তার গৃহে প্রবেশের সময় এদিক সেদিক উকি ঝুঁকি না দেয়া চোখ অবনত রাখা আপনি ঢুকছেন সদর দরজা দিয়ে ভিতরের দরজায় হয়তো তাদের পর্দাটা একটু সরানো ছিল আর আপনি ঢুকে ওদিকে তাকায় রয়েছেন সেখানে কি মাথায় কাপড় নেই এমন মহিলা থাকতে পারে না উনি তো ভিতরে বসা উনি ভাবছেন যে এখানে তো কেউ আসার কথা নয় আর আপনি ঢুকে ভিতরে চোখ দিয়ে দিছেন ওই মহিলার যদি আপনার দিকে চোখ পড়ে নিশ্চয় সে এক নম্বরে বিব্রত হবে ইন্না লিল্লাহ মাথায় কাপড় নাই দুই নম্বরে বলবে লোকটা তো ফাজি মানুষ এসে ভিতরে তাকিয়ে ফেলল আপনার ব্যাপারে ভদ ধারণা তৈরি হবে এবার বলুন তো আপনি যতক্ষণ থাকবেন ভিতর থেকে যে খাবার সাপ্লাই দেবে শ্রদ্ধার সাথে দেবে বরং পারলে মরিচ আরো একটু বাড়াই দেবে যে এর জাল বাড়াইয়া দেয় যেন আর জীবনে না আস আপনার প্রতি শ্রদ্ধাবোধ ফার্স্ট টাইম আপনি কিল করে দিলেন হত্যা করে দিলেন ধ্বংস করলেন এই জন্য পর্দার স্বার্থে মেহমান আমরা যারা হব আমরা কারো ঘরে প্রবেশ করার সময় চোখ অবনত আর চোখ অবনত রাখা এটা শরী বিধান ও বটে এভরি হয়ার আল্লাহ বলেছেন কল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকালাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাসনাউন হে নবী আপনি মুমেন ফুরুজদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এটা একটি জেনারেল অর্ডার আম অর্ডার এভরি হয়ার একজন মুমেন তার নিজের চোখের হেফাজতের স্বার্থে কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থে চোখকে অবনত রাখবে তাহলে আর অযাচিত জায়গাতে চোখ পড়ার সম্ভাবনা থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো তিনি পাহাড় থেকে নামছেন উঁচু জায়গা থেকে নিচে নামার সময় চোখ কোন দিকে থাকে না হয়তো হোঁচটকে পড়ে যাবেন আমরা উপর থেকে নিচে নামতে সব মানুষই কিন্তু নিচের দিকে তাকায় থাকি না হয়তো হোঁচট খেয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিতে হাঁটার সময়ও ঠিক উপর থেকে নিচে নামা ব্যক্তির মতো চোখ নিচে রাখতেন চোখ যদি আমরা নিজেরা কন্ট্রোল করতে শিখতাম তাহলে হাজার হাজার গুনাহ থেকে আমরা বেঁচে যেতাম এটা সব জায়গায় করতে হবে বিশেষত কারো বাড়িতে মেহমান হয়ে প্রবেশ করলে চোখ অবনত রাখবেন ঘরের ভিতরে চোখ প্রবেশ যেন না করে সতর্ক থাকবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে ঘরে প্রবেশের পরে মন মতো আসনে বসতে নেই বরং গৃহকর্তা যদি থাকে তাহলে তার ইশারার অপেক্ষা করা যদি গৃহকর্তা না থাকে তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ আসনে বসা এমনটি যেন না হয় যে আপনি গিয়েই এক নম্বর চেয়ারে বসলেন কিছুক্ষণ পরে আপনার সে আরও ভিআইপি কেউ এসেছে আর আপনার কানে কানে বলতে হলো প্লিজ ওডেন আপনি ওইটাতে যান
কি হইলো, আত্মমর্যাদা শেষ করলেন, নিজেরটা নিজে করলেন। এমন জায়গায় বসতে নেই যে জায়গা থেকে আপনাকে তুলে দেয়া হবে। বাংলা একটা প্রবাদ আছে, এমন জায়গায় বসতে নেই, বসলে বলে ওঠ, এমন কথা বলতে নাই লোকে বলে ঝুট। ঝুট মানে কি? মিথ্যা। এমন কথা বলবেন না যে লোকজন শুনে বলবে মিছা কইতাছে। কিছু লোক আছে এমন ভাবে কথা বলে, সাফাবাজি করতে গিয়ে এমন পরিমাণ বলে ফেলছে শ্রোতারা সবে বুঝা লাইছে কথা, তখন ওই লোকের বাকি কথাগুলো মূল্যহীন হয়ে যায়। এমন কথা বলতে নেই লোকে বলবে ঝুট, এমন জায়গায় বসতে নেই লোকে বলবে ওঠ। এই জন্য আপনি বসবেন একটু কম গুরুত্বপূর্ণ জায়গায়। যদি আপনি ঠিকই ভিআইপি হন, তাহলে লোকজন গিয়ে আপনাকে বলবে আ হুজুর আপনি এখানে বসলেন, আপনি ওখানে যান, তাহলে আপনার দাম কি হলো? বাড়লো। এ বুঝ থাকতে হবে। আবার এমনও আছে কিছু কিছু মানুষ যাদের ঘরে এমন কিছু চেয়ার রাখা আছে, আসন আছে, যেই আসনে স্বাভাবিকত তারা নিজেরাও বসে না, এটাতে তাদের বাপরে বসায়, অথবা তাদের এমন কোনো গুরুত্বপূর্ণ পার্সন আসে ওকে বসায়। সেইভাবে এই জাতীয় আসন নির্ধারণ করার প্রয়োজন নাই, কিন্তু ওদের অভ্যাসগতভাবে এই আসনটাতে শুধু আমার বাবা আসলেই বসে। কথা কি বুঝাইতে পারি নাই? আপনার বাবা আপনার বাড়ি থাকে না, উনি থাকে গ্রামে, কিন্তু আপনি একটা ইজি চেয়ার কিনছেন, ইজি চেয়ারটা বাবার জন্যই কিনছেন, এবং আপনার ছেলে মেয়ে নিজে বউ কেউ এখানে বসে না, বাবার প্রতি আলাদা একতারাম। শরীয় তো এটা ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু আপনার রুচি যে বাবার চেয়ার। বাবাকে আমি বলেছি ও বাবা এই আসন শুধু আপনার। বাবা মনে মনে করে বাহ মাশাআল্লাহ, ছেলের কাছে আমার কত কদর। এখন আপনি হুট করে কারো বাড়িতে গিয়ে সে চেয়ারে বসলেন, উনি মনে মনে কি কইব, আরে আমিও তো বসি না, একটু কেমন হয়ে গেল। এজন্য মেহমান যখন কারো বাসায় যাবে, হুট করে যে কোনো আসনে বসবে না, বরং সে বাড়িওয়ালার ইশারার অপেক্ষা করবে, বাড়িওয়ালায় বসবে, প্লিজ বসেন, বলে না প্লিজ বসেন। খেতে গেছেন কোনো জায়গায়, বিয়ের বিশাল অনুষ্ঠান, আপনি দেখলেন যে আসন কয়টা দেয়া আছে, আর আপনি মনে মনে ভাবলেন সুন্দরটাই বসি, অথচ এটা বরের জন্য বানাইছে। এখন আপনি যেই হন, চেয়ারম্যান হন আর মেম্বার হন, আপনাকে বলতে বাধ্য হবে না স্যার এটা তো বরের জন্য। তো হলোটা কি? এই জন্য ইসলামের ক্রাইটেরিয়াগুলো খুবই সুন্দর, আপনাকে সেটা ফলো করতে হবে। মেজবান বিরক্ত হতে পারে, বাড়িওয়ালা বিরক্ত হতে পারে, এমন লম্বা সময় সেখানে অপেক্ষা করা সমীচীন নয়। খাবার দাবার হয়েছে, আলহামদুলিল্লাহ, আবার উঠে পড়ুন, চলে আসেন। আপনি খেয়েছেন, খাওয়ার পরে এবার চা গল্প, যারা বিড়ি খাইন অভ্যাস এরা বিড়ি ওটানে বয়ে বইয়া গল্প করছেন, অথচ বাড়িওয়ালা কিন্তু এখনো খায়নি, সে আপনাকে খাওয়ানোর কাজে ব্যস্ত ছিল, ক্ষুধা তারও লেগেছে, অথবা আরও কিছু মেহমান আসবে, অথবা এসেছে অপেক্ষা করছে, আর আপনি গল্প করে যাচ্ছেন, লজ্জায় পড়ে বলতেও পারছে না, প্লিজ যান, অসম্ভব অসুন্দর। কি হচ্ছে? চরম বিরক্তির উদ্রেক হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, আল্লাহর হাবিব বিয়ে করার পরে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার বিয়ের পরে বিশ্বনবী ছাগল জবেহ করে ভালো করে ওলিমার ব্যবস্থা করেছেন। স্বাভাবিকত সকল বিয়েতে রাসূল সমান ওলিমা খাওয়াতেন না, শুধু খেজুর দিয়ে বিয়ে শেষ, একটু হাইস নামক আরব দেশে বানানো এক রকমের আপনার ফিরিনি টাইপের খাবার, ওটা দিয়ে ওলিমা শেষ। কিন্তু আজকের বিয়েতে তিনি ছাগল জবাই করে সাহাবাদের দাওয়াত দিয়েছেন। তো সাহাবাই কেরাম যারা দাওয়াত পেয়েছেন তারা হাজির হলেন, তারা রাসূলের ঘরে রাতের বেলায় খাবার খেলেন, বুড়িভোজ করলেন, খেয়ে আবার উনারা গল্পে ব্যস্ত, অথচ সে রাতেই তো রাসূলের বাসর হবে, রাত গভীর হচ্ছে, সাহাবারা ব্যস্ত গল্প গুজবে, আল্লাহর হাবিব বিরক্ত হচ্ছেন, কিন্তু লজ্জায় তিনি কিছু কি বলতে
পারছেন না, কিভাবে বলে যে চলে যাও? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিস, খবর আছে যাও এবার কিয়ামত পর্যন্ত পাবলিক তোমরা চিনব তোমরা কেডা বইয়াছিলা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলো, ফাইজা তুমতুম ফানতাশিরু, এ মুমিনেরা খাবার গ্রহণ করার পরে চলে যাও। কে বলতেছে? আল্লাহ। রাসূল লজ্জা পায়, আল্লাহ কোনো লজ্জা পায় না, হক প্রকাশে ডাইরেক্ট বলে দেয়। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিসিন, গল্প গুজবে ব্যস্ত হয়ে যেও না। ইন্না যালিকুম কানা ইউযি আন-নবিয়্যা, এটা নবীকে কষ্ট দেয়। বায়াস্তাহি মিনকুম, তিনি লজ্জায় তোমাদের বলতে পারছেন না। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য প্রকাশে আল্লাহ লজ্জা পায় না। ওই কয়জন সাহাবীর ব্যাপারে নাজিল হলো ঠিক, এই শিক্ষাটা আমাদের সবার জন্য, ঠিক না? এখন ওই কয়জনের নাম তো আর কয় নাই, আমভাবে বলছে, তবে আমরা বুঝে ফেলেছি কিছু সাহাবী কামরা করেছিলেন, আল্লাহ এটা পছন্দ করেন নাই। তবে হ্যাঁ, খাবার শেষ কইরা হাত মোছার আগে দৌড় মারেন না, এটা আবার একটু অসুন্দর। খেয়ে একটু সামান্য বিরতি দিয়ে এবার আপনি অনুমতি চান, আপনার হাতে সময় আছে, আপনি এরপরও মালিক ঘরের মালিককে মেহমান মেজবানকে বলুন ভাই আমরা একটু যেতে চাই। উনি যদি বলেন না 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 বসেন, আর একটু বসেন না, যাবেন কেন? আর বলার স্টাইলও বোঝা যায় সে কি বাস্তবে চাচ্ছে বসতে নাকি জাস্ট কার্টিসি ফলো করছে, সেটাও বুঝতে হবে তো। উনি যদি একটু হালকা করে বলে যে না আরও কিছুক্ষণ থাকেন না, আর আপনি বললেন যে অনুমতি পাইয়া গেছি, এটা না, বরং আপনাকে বুঝতে হবে যে তিনি আজ কি বলতে চাচ্ছেন। উনি যদি জাস্ট কার্টিসি ফলো করে আপনি তখন বলুন না ভাই আরেকদিন বসা যাবে, আরেকদিন আসব, আজকে বিদায় নেই, আপনিও তো খাননি, আপনি খাবার নিয়ে খেয়ে নেন, আল্লাহ হাফিজ, উনি স্বস্তি বোধ করবেন, ভালোবাসাটা থাকবে। এই জন্য সেখানে বসে গল্প গুজবে ব্যস্ত হইও না, ও মুমিনেরা ফাইজা তুমতুম ফানতাশিরু, খাওয়ার পরে তোমরা বিদায় নেও। এরপর হলো কারো মেহমান হলে তিন দিনের বেশি সময় মেহমান হিসাবে থাকবেন না, যদি থাকেন এটা একটু অশোভন অসুন্দর, একান্ত বাধ্য না হলে থাকবেন না। কারণ একজনের বাড়িতে যদি আপনি সেখানে আরো বেশি দিন থাকতে চান, প্রথমে এটা আনন্দের, পরে একটু হয়ে যাবে নিরানন্দের। শ্বশুর বাড়িতেও জামাই যদি বেশিক্ষণ থাকে জামাইয়ের আর কদর থাকে না, প্রথম কয়েকদিন দুদিন তিন দিন পর্যন্ত শাশুড়ি শ্বশুর সবার কদর থাকবে, এটাই স্বাভাবিক। জামাই আসছে, জামাইরে মুরগির মাথাটা দেও, মাছের মাথাটা দেও, জামাইরে বড় টুকরাটা দেও, যখন দেখবে জামাই আর যায় না তাহলে বলবে লেজ থেকে শুরু করো, এবার লেজ দেও, মাছের লেজ দেবে আর মাথা দেবে না, তাহলে আপনি নিজের দামটা নিজেই কমাইয়া দিলেন। এই জন্য আকল থাকা লাগবে সব কাজে। আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহমানদারি ভালো করে হয় তিন দিন, ফামা বাদা যালিকা ফাহুয়া সাদাকা, তিন দিন চলে যাওয়ার পরে তোমরা এটা সাদাকা মনে করো, নিজে যা খাও তাই খাওয়াইয়া দিও, অসুবিধা নাই, এতে করে তুমি গুনাগার হবে না। মেহমান হয়ে বসলেন, এখন আর যেতে চায় না, এই জাতীয় আচরণ ঠিক নয়। এজন্য আপনি যত কম থাকবেন আপনার কদর তত বেশি থাকবে। এরপর হচ্ছে মেহমানের সাথে যদি নিমন্ত্রণহীন কেউ থাকে, দাওয়াত দিয়েছে আপনাকে, আপনার সাথে আরো দুজন একজন আছে, আপনি অনুমতি নেবেন? আমি এটা অনেক আলেমকেও দেখেছি অনুমতি নেয় না, এই জাতীয় বিব্রতকর অবস্থায় আমি নিজেও পড়েছি। আমি প্রস্তুতি নিয়েছি দুজনের জন্য, তিনজনের জন্য, চারজনের জন্য, চারজন মেহমান দাওয়াত দিয়েছি, ওই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর আমার পরিচিত, প্রত্যেকে যদি সাথে একজন করে নিয়ে আসে তাহলে চার দুগুণা কয়জন হয়ে গেল? ড্রাইভার আছে আর একজন করে তাহলে কয়জন হয়ে গেল? বারো জন। তাহলে আমার তো প্রস্তুতি এত ছিল না, এখন আমি লজ্জায় পড়বো না? কিন্তু মানিব্যাগে তো আমার টাকা আছে, আমার ফ্রিজে তো মাংস সবই আছে, রান্না তো নাই, আমি লজ্জায় পড়ে গেলাম।
এজন্য এটা ঠিক নয়। আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার সাথে যদি কেউ থাকে আপনি আগ থেকে জানাই দেবেন, অথবা আপনি আগে এমন সময় দেবেন যতটুকু সময় নিলে সে প্রস্তুতি নিতে পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবীর ফালা ছিল, উনি তো এক এক স্ত্রীর জন্য এক এক রাত নির্ধারণ করে দিয়েছেন, তো সেই দিনের ফালাটা মা আয়েশার ঘরে ছিল। একজন ব্যক্তি আসলেন ইশারের টাইমে, ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে আপনার খাবারের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকে তো আমার আয়েশার ঘরে খাবার, আয়েশাকে রেখে তো আমি খাবো না, তাহলে তুমি আয়েশারও দাওয়াত দাও। ওই লোক কয় যে না হুজুর শুধু আপনি। তো রাসূল বললেন তাহলে দাওয়াতটা আমি আজকে নিলাম না আরেকদিন। তো লোকটা চলে গেছে। কিছুক্ষণ পর আয়েশাকে, হুজুর আমরা তো মোটামুটি প্রস্তুতি নিছিলাম, আমার বউ তো মানতেছে না, আবার পাঠাইছে হুজুর আপনি আজকে একটু দাওয়াত নেন। রাসূল কয় আয়েশারে দেও। উনি কয় না হুজুর আপনি শুধু, কথা হইলে আমি আজকে যেতে পারবো না, আয়েশাকে নিয়ে খাবো। লোকটা আবার চলে গেল। কিছুক্ষণ পরে এসে বলছি আর রাসূল আল্লাহ হুজুর একটু আমনে। রাসূল কয় আয়েশারে দিতে কইছি না, কয়টা দিলাম হুজুর ঠিক আছে, কোথায় গেলাম। আচ্ছা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন, দেখেন সাহাবিও কতটা নিরেট, মন কতটা খোলা, যে না আজকে আয়েশাকে দিব না, রাসূল মনে কষ্ট পায় নাই, উনার মনও খোলা। আবার সাহাবি চলে গেল, আবার আসলো, একই কথা বললেন, উনি লজ্জায় পড়ে কোনো রকমে রাজি হয়ে গেলেন, ব্যাপারটা তা নয়, বরং পরবর্তীতে ঘরে গেছেন, নিশ্চয় তার স্ত্রীর সাথে পরামর্শ করছে, খাবার যতটুকু আছে হয়তো এরকমই বলেছে, যা যা আল্লাহর হাবিব যেহেতু খাচ্ছেন না ওনাকে সারা, যাও নিয়ে আসো, বাগযোগ করে যা তাকদিরে আছে তাই খাবে। পরে মা আয়েশার দাওয়াত সহ রাসূল গেলেন। আচ্ছা ওনার অনুমতি না নিয়া রাসূল যদি সাথে মা আয়েশাকে নিয়ে যেতেন ফিরিয়ে দিতে পারত একজন সাহাবি? বলা দরকার কি আমি আসছি আমার সাথে একজন আছে? যেমন আমরা হুজুররা যখন যাই তখন তো দুই তিনজন খাদেম খুদ্দাম লইয়াই যাই, কোনো অনুমতি দরকার নাই, পীর সাহেবরা গেলে তো খবরই আছে। দাওয়াত দিছে একজনকে, দুই তিন হাইজ হাজির, মাহফিলের দাওয়াত দিয়েছে, হাইজ দুইটা, দুই গাড়িতে করে 12 জন করে 24 জন, হুজুরের খাদেম লাঠিয়াল এই সেই। আরে বাবা ঠিক আছে কোনো অসুবিধা নাই, ওই মাহফিল কমিটি 24 জনের খাবার রেডি করেছে কি না এটা জানা দরকার, তাকে জানিয়ে দেন। বিব্রত হয়ে যায় মানুষ। এই জন্য সবার জন্য মেসেজ, যদি আপনাকে কেউ দাওয়াত দেয়, অতিরিক্ত কেউ যদি যায়, তাহলে আপনি নিশ্চয়ই বাড়িওয়ালা থেকে অনুমতি নিতে হবে। আর দাওয়াত না দিলে যদি টুইকা খাইয়ে ফেলেন তাহলে তো একবারে গজব। বিয়ে বাড়িতে এগুলো হয়, বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিয়ে বাড়ি, দুই তিনজন দোস্ত কয় চল এক বেলা খাইয়া যাই, যারা মেয়ে পক্ষ তারা ভাববে আমরা ছেলের পক্ষের লোক চিনে না তো, আবার যারা ছেলে পক্ষে তারা ভাববে মেয়ে পক্ষের, এরকম করে দাওয়াত খায়, এটা হলো চোর। সে চোর হয়ে ঢুকেছে, ডাকাত হয়ে বেরোইছে। এই জন্য অনিমন্ত্রিত অবস্থায় কারো বাড়িতে খাবার গ্রহণ করা যাবে না। এরপরে হলো মেজবানের কাছে নির্দিষ্ট খাবারের আবদার না করা। দাওয়াত দিয়েছে আপনি গেলেন, দাওয়াত দিয়ে হাজির হয়ে দাওয়াত খাইতে গিয়ে বললেন যে ভাইজান আমি কিন্তু এটা খাই না ওইটা খাই না, এই খাই ওই খাই, বিব্রত হয়ে যাবে। যদি আপনি বলতে হয় তাহলে আপনি আগাম বলবেন, কিন্তু হাজির হওয়ার পরে নাক সিটকাবেন না। অনেকে এটা করে, খাইতে বসে আরে ভাই আমি তো ছোট মাছ খাই না, আরে ভাই আমার তো মাংস খাওয়া নিষেধ আছে, তো খাবেন কি? এখন যে বেটা দাওয়াত দিল সে তো মনে মনে কষ্ট পাচ্ছে, হারে দাওয়াত দিলাম খাওয়াইতে পারছি না। আচ্ছা আপনি যদি এক বেলা কম খাইতেন কোনো রকমের ওজোর না কইয়া, যতটুকু ভালো লাগছে খেলেন, না খেয়ে চলে গেলেন, বাড়ি যেয়ে কি খাওয়া যাবে না, রাস্তাকে হোটেল নাই, এক বেলা নাই খেলেন, কমপক্ষে যিনি আয়োজন করেছেন তিনি কিন্তু বিব্রত হতেন না। এই জন্য আগাম যদি জানাইয়া না দেন তাহলে আপনি বিব্রত করবেন না। হ্যাঁ আপনি রাতের বেলায় ভাত খান না, আপনি রুটি খান, আপনাকে যে দাওয়াত দিয়েছে আপনি জানান নাই, গিয়ে দেখলেন ভাত রেডি আছে রুটি রেডি নাই, আপনি সর্বোচ্চ অতটুকু বলতে পারেন ভাইজান
এই রুটি টুটির কি কোনো ব্যবস্থা হতে পারে কি, সম্ভব? উনি যদি বলে যে হ্যাঁ হ্যাঁ সম্ভব, তাহলে আবার আপনি বলতে পারেন আমি তো রাতের বেলা ডাক্তার মানা করছে, ডায়াবেটিক সমস্যা আছে, আমি তো ভাত খাই না। আর উনি যদি বলেন যে না সরি এখন, তাহলে আপনি বলবেন দ্যাটস ওকে, ঠিক আছে, ভাত আপনি অল্প চারটা খেয়ে নেন, যতটুকু পারেন খেয়ে নেন। এমন ভাব প্রকাশ করবেন না যেটাতে আয়োজক বিব্রত হয়। তবে যাদের সাথে উষ্ণ সম্পর্ক আছে সেটা ভিন্ন কথা। দোস্তের বাড়ি বেড়াইতে গেছেন, একবার ইন্টিমেট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, ফের বাড়ি রাতের বেলা থাকবেন, যায় দেখেন যে সে আপনার জন্য যা আয়োজন করছে ভালো লাগে না, আপনি তখন বলেন এই দোস্ত যা কাশি বিরিয়ানি নিয়ে, আমি বইছি যা তুই যা। সে মোটর সাইকেল নিয়ে দৌড় মায়ের আধা ঘন্টা পরে কাশি বিরিয়ানি নিয়ে আসবে, মনে কোনো কষ্ট নাই, বরং বলবে দোস্ত ভালো করছ, তুই কওয়াতে এখন তুইও খাইলি আমিও খাইলাম। এই অবস্থা হতে পারে, কিন্তু জেনারেল অবস্থা নিজে নির্ধারিত খাবারের আবদার করা যাবে না। খাবারের পর্ব শেষ হওয়ার পরে খাবার যখন পরিবেশন করা হয় তখন খাবারে দোষ ধরা যাবে না। লবণ কম হয়েছে হতে পারে, একটু ঝাল বেশি হয়ে গেছে হতে পারে। হযরত আবু হুরায়রা বলেন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, ভালো করে শুনিয়েন, কাত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবারের দোষ ধরতেন না, কখনোই, অভ্যাস ছিল এটা। ইনিস্তাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু, ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে বলতেন সরি খাবো না, এড়িয়ে যেতেন, কিন্তু কেন খাবো না তিনি খাবারের দোষ ধরতেন না, বলতেন না ঝাল বেশি হয়েছে তাই খাবো না, লবণ বেশি হয়েছে তাই খাবো না, ভালো লাগছে খেয়ে নিতেন, ভালো লাগেনি যতটুকু পারছেন খেয়েছেন, বাকিটুকু বলছেন দ্যাটস ওকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কারণ খাবারের দোষ ধরলে আচ্ছা লবণ যে একটু বেশি হয়ে গেছে, আপনি বলুন তো বাড়িওয়ালাকে ইচ্ছা করে লবণ বেশি দিছে, এর মানে বেশি পড়ে গেছে, ঝাল একটু বেশি হয়ে গেছে, হয়তো তারা অভ্যাসগতভাবে ঝাল বেশি খায়, এমন কিছু পরিবার আছে, অথবা ঝাল একটু বেশি হয়ে গেছে। তা আপনি যে খাবার সামনে আসার পরে বললেন এই জন্য খেলেন না, বাড়িওয়ালা কিন্তু ভিতরে ঢুকা মহিলাদেরকে বলতেছে কি রানছো, খাইতে পারলো না হুজুরে, তো মাহফিলের সিজন আমরা তো প্রতি রাতে মেহমান হই, আলহামদুলিল্লাহ সুন্নাটা ফলো করি, ভালো লাগছে খেয়েছি, ভালো লাগেনি বলিনি কিছু, হয়েছে যা হয়েছে হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা তাদেরকে যদি ভালো করেও খাওয়া তারপরও কোন দোষটা খুঁজে বের করা যায়, একটু কমেন্ট করবে, যদি কলিজাটা কাইটটা রান্না করে খাওয়াইতো তারপরেও কইতো মরিচ কম হয়েছে, আর কি খাওয়াইতো, কলিজা বাইর করে যদি এটা কাইটটা খাওয়াইতো কইতো যে মরিচ কম হয়েছে, এর মানে হলো তারা কখনোই সন্তুষ্ট না। এগুলো হচ্ছে আপনার স্ত্রীকে, তাহলে সে পরামর্শ শুনে বুঝবে যে আপনার রুচিটা কি। আপনি বলতে পারেন ঝাল আরো কম দিলে ভালো লাগতো, তোমার রান্না হেভি হয়েছে তবে লবণ আরেকটু দিলে আরো ভালো লাগতো, সে বুঝবে আপনি কতটুকু লবণ খান, কতটুকু মরিচ খান, সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে, আপনি দোষ ধরবেন না, ভালো লেগেছে খেয়ে নেন, ভালো লাগেনি এড়িয়ে যান, এড়িয়ে যাওয়া দেখেই সে বুঝবে ডালমে কুচ কালা হে, বলবে কি হয়েছে আজকে খাচ্ছেন না কেন সমস্যা। এবার আপনি কমেন্ট করুন, সে প্রশান্তির সাথে নেবে। এই জন্য খাবারে দোষ ধরা যাবে না। যাদের এই অভ্যাস আছে আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে ওই অভ্যাসটা ফেলে যেতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে আমরা খাবারে দোষ ধরব না ইনশাআল্লাহ। মেহমানদারিতে কোনো ত্রুটি অসঙ্গতি পরিলক্ষিত হলে বিরূপ মন্তব্য না করা। তারপরে সর্বশেষ খাবার দাবার গ্রহণ করার পরে যাওয়ার সময় আয়োজকদের জন্য দোয়া করা। গত আলোচনায় আমরা বলেছি খাবার খাওয়ানোর পরে দোয়া চাওয়া যাবে না, এটা অসুন্দর, এটা বিনিময় চাওয়ার মতো হয়ে যায়। খাওয়াইয়া পরে কইলেন যে একটু দোয়া করে দেন,
যদি আমরা আবেগে অনেক সময় মনে করি যে হুজুর থেকে একটু দোয়া নেব না, এটা কেমনে হয়? কিন্তু এটা ঠিক নয়। আপনি খাবার খাওয়ানোর পরে দোয়া চাওয়া বিনিময় চাওয়ার মতো হয়ে গেল, আর বিনিময় চাইয়ে তো আমাদের অভ্যাসে হয়ে গেছে, যার কারণে বিয়ের অনুষ্ঠানে তো আমরা হোটেলের মতো টেবিলে খুলে বসি, ঠিক না? কথা কয় না, গায়ে পরে তো আস। বিয়ের অনুষ্ঠানে টেবিল খুলে বসে এমন লোক আছে না? সংখ্যায় কম নাকি বেশি? এটা একটা লজ্জাকর বিষয়। আমার মনে হয় এখান থেকে আমাদের একটু বের হয়ে আসা দরকার। একবারে যারা গরিব মানুষ, অলিমার ব্যবস্থা করার মতো টাকাই নাই, মেয়ে বিয়ে দিয়েছে, এখন ছেলে পক্ষ এত খারাপ, তারা বলছে আমাদের 100 লোক খাওয়াইতে হবে, এটাও কিন্তু এক প্রকারের যৌতুক। কথা বোঝেন? এই যে ছেলের পক্ষ মেয়ের বাবার উপর দাবি করছে 100 লোক খাওয়াইতে হবে, এটাও যৌতুক, এটা ওয়ান কাইন্ড অফ যৌতুক। ইসলাম এটা বলেনি মেয়ের বাপ খাওয়াইতে হবে, অলিমা হবে ছেলের, মেয়ের পক্ষের কোনো অলিমার সিস্টেমই ইসলামে নাই। এরপরও মেয়ের বাবা জামাইকে খাওয়াবে, বেয়াইকে খাওয়াবে, আয়োজন করবে, তার সামর্থ্যের আলোকে করবে। হ্যাঁ, সেখানে যদি মেয়ের বাবা পরামর্শ চায়, বেয়াই সাহেব মেহমান কতজন আসবে, প্রস্তুতির ব্যাপার আছে তো, একটু জানাশোনা থাকা ভালো, যদি বলে যে হ্যাঁ আপনি বলেন কতজন আসতাম, আরে না বেয়াই আপনি বলেন না, বলে আমাদের তো 100-200 হইতে পারে, দ্যাটস ওকে, সামর্থ্য আছে খাওয়ালো, কিন্তু আপনি চাপাইয়া দেবেন না যে আমাদের 100 খাওয়াইতে হবে। এখন গরিব লোক অলিমা চাপাই দিছেন তার উপরে উল্টাটা, অলিমা হবে কোথায়, হচ্ছে কোথায়? এখন ওই বেটা ভাবলো আমি 100 লোকের খাবার দেবো কোত্থেকে? এখন তো ছেলে পক্ষ তো কেউ হাদিয়া দেয় না, খাইয়ে খেয়ে চলে যাবে, এ অসিলায় বরং আমি আরও 100 লোক বেশি দাওয়াত দেবো। আমাদের ওই যে সভাপতি সাহেব আছে, এ জাতীয় লোকদেরকে দাওয়াত দিলে সুবিধা, 1000 টাকার নিচে দেয় না, 2000-3000 দিয়ে দেবে, তো খাবে 300 টাকার খাবার, দিয়ে যাবে 1000-2000। এরকম যদি আমি নিউ টাউনের 50 জনকে দাওয়াত দিই, তাহলে আমি 2000 করে পাইলে 1 লাখ, 1000 করে পাইলে 50,000, তাহলে আমি গরিব মানুষ, ওই যে মেয়ে ছেলে পক্ষে খাওয়াইলাম, কোনো রকমে আমার পিঠে চাপ পড়ল না। এমন গরিব যারা আছেন তারা যদি বিয়ের অনুষ্ঠানে টেবিল দেন, আমি বলবো ওদেরকে হেল্প করিয়েন। আর যাদের সামর্থ্য আছে আপনি খাওয়াইয়া আবার কলম টলম লইয়া বইয়ে, মানে রেডি, কে কত দেয় সেটা আবার পরে ফইরা ফইরাও দেখে, যে কম দিছে মনে মনে গোসা করে, আচ্ছা এটা কি খাওয়ানোর নীতি হলো? এটা একটা লজ্জার ব্যাপার বটে, কি নীতি না দুর্নীতি নাকি? আচ্ছা, সাহস করে এই উদ্যোগ নেওয়া যায় না যে আমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে আমি টেবিল বসাবো না? পারা যাবে না? শুরু হয়েছে, কিন্তু শুরু হয়েছে, আমি দুই একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি, ইনভাইটিং যে কার্ড আছে কার্ডের নিচে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য, কোনো রকমের হাদিয়া তোহফা উপহার গ্রহণ করা হবে না, উপহার না আনলেই খুশি থাকবো, উপহার না আনার জন্য ধন্যবাদ। আমার মনে হয় উদ্যোগটা যদি আমরা নেয়া শুরু করি, তাহলে আমাদের অনুষ্ঠানগুলো আরও সুন্দর হবে, প্রাণবন্ত হবে। বিয়ের দাওয়াতি নামা পাওয়ার পরে অনেকে মনে করে ডাকাত কাঠ ফাটাইছে, আগে যে জামানা ছিল, আগে 30-40 বছর আগে নাকি ডাকাতে ডাকাতি করার আগে শোনা যেত, আগে চিঠি পাঠায় দিত যে আমরা কিন্তু আগামী অমুক দিনের ভিতরে আসতে পারি, তবে নির্ধারিত দিন কইলে তো আবার লাড়ি লইয়া রেডি থাকবেন, এই জন্য সময় দিত আগামী 1 সপ্তাহের ভিতরে আসতে পারি। তা আপনি আমরা যে আসবো প্রস্তুতি নিয়ে রেখে নয় পিডাবো, কিন্তু 1 সপ্তাহকে চিঠি দিছি, বাড়িতে 1000 টাকা রাখো নাই, মাইর খাইবা না, আমরা আইসি গাড়ি ভাড়া রাখছে না, এই জন্য ডাকা চিঠি দিত, রেডি থাকেন আপনি। এই চিঠি পাওয়ার পরে সব বাড়িওয়ালার মন খারাপ হইতো, আরে ডাকাত চিঠি দিছে কি ঝামেলা, আর তখন তো পুলিশে খবর দিয়াও লাভ নাই, কারণ পুলিশের কাছে যে রাইফেল আছে 3 বার ট্রিগারটা টিপলো বাইর হয় না, সব ছিল 2 নাম্বার, এখন তো সব একবারে আধুনিক। হ্যাঁ, যদিও ডাকাতি শেষ হইলে পুলিশ যায়, অধিকাংশ জায়গায় তাই হয়, শেষ হওয়ার পর ওরা দৌড় মাইরা দেয়, এটা আরেক মাসালা। ঠিক বিয়ের কার্ড পাওয়ার পরে অনেকে আছে মনে করে হাইরে উপায় নাই, বেতন পায় মাত্র 9000, সয়াবিন তেলের দাম কত, হ্যাঁ ফানি দিয়ে রান্না শুরু করছে দেখলাম, আবার একজনে দেখছি পরোটা বানাইতেছে কি দিয়া জানি, স্যালাইন সিস্টেম,
ওরে বাবা রে বুদ্ধি আছে, সেলাইন সিস্টেম করতেছে তেল, আবার অনেক উপদেশ দিচ্ছে। আরে তেল ছাড়া রানলে অসুবিধা কি, আমিও তো রান্ধি। সুবহানাল্লাহ, কি উপদেশ দাতা, নেতা হয়ে বসে আছে। পেঁয়াজের দাম বাইরা গেল, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। তেলের দাম বাড়ছে, তেল ছাড়াও তো রান্না করা যায়। অলিভ অয়েল দিয়ে রান্ধবে না? একজনের কবিতা লিখছে পড়লাম, পেঁয়াজ ছাড়াও রান্না শিখেছি, তেল ছাড়াও শিখে নেব, চাল ছাড়া ভাত রান্না শিখলে চাকরিটাও ছেড়ে দেব। ভালো কবিতা তো, পেঁয়াজ ছাড়া রান্না শিখছে, তেল ছাড়াও শিখবে, আর চাল ছাড়া ভাত রান্না শিখার পরে চাকরিও তো দরকার নাই আর। এখন অবস্থা খারাপ, বেতন পায় 9,000, 10,000, 15,000, এর মাঝে সংসার বাড়িঘর ভাড়া টাড়া সব দিয়া যদি এক মাসে তিনটা বিয়ের দাওয়াত হয়, প্রথমটা পাইয়া মোটামুটি খুশি, কোজাক 1,000 খানেক টাকা দিয়ে চলে আসবো, দ্বিতীয়টা পাইলে তখন আস্তে করে পেটে একটা মোসর মারে, আর 1,000 পাবো কই? যখন মাসের 27 তারিখ আরেক বিয়ের কার্ড পাইছে, তখন ডাকাইতের কার্ড মনে করে, হায় হায় আসলো কি। বিবাহের এই ভালোবাসাগুলো, মেহমানদারির সিক্ততাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা বিয়ে বাড়িতে আর বসাবো না টেবিল, তাহলে এই সমস্যাগুলো কমে যাবে। আমি মনে করি সিদ্ধান্ত নেওয়া শুরু করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহস করেন, হয়ে যাবে। দোয়া করবেন, রাসূলুল্লাহ দোয়া করতেন যাওয়ার সময়, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। খাওয়ার পরে দোয়া করে যাওয়া, ও আল্লাহ তুমি তাদের রিজিকে বারাকা দাও, ও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের উপর রহম করো। এভাবে আরও বিভিন্ন ভিন্ন দোয়া রাসূল পড়তেন, বাড়িওয়ালার জন্য দোয়া করতেন। তাহলে কি মাসালা হলো? মাসালা হলো খাওয়াইয়া দোয়া চাইব না, আবার যে খাবে সে দোয়া না করে যাইবে না। কি সুন্দর, আপনি খাওয়াইলেন চাইলে বিনিময়ের মতো, আপনি চাইলেন না, আবার আমি খাইলাম, আমি ভাববো দোয়া না করে যাই কেমনে? তাহলে আমি স্বেচ্ছায় দোয়া শুরু করে দিলাম। তাহলে আমাদেরকে যারা খাওয়ায় আমরা তাদেরকে দোয়া করে যাব ইনশাআল্লাহ। এরপরে আত্মীয়তার সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অসুস্থ হলে সেবা করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এমন অনেক লোক আছে শুধু সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে তার কাছে তার জীবনটাই বিরক্তিকর হয়, এক পর্যায়ে আত্মহত্যা পর্যন্ত করে শুধু আত্মীয়দের সম্পর্কচ্ছেদের কারণে। কয়দিন আগে নায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে না, তার বউ কই? বিদেশ। মেয়ে কোথায়? আরেক জায়গায়। ছেলে কোথায়? আরেক জায়গায়। বিশাল প্লাট আছে, আত্মহত্যা করে প্রমাণ করেছে তার জীবনে সুখ ছিল। এই জন্য আপনজনেরা অসুস্থ হলে দৌড়ে যাবেন, খোঁজ খবর নেবেন, সেবা করবেন। তারা যদি সাহায্য কামনা করে সর্বশক্তি দিয়া সামর্থ্যের সবটুকু দিয়া সাহায্য করবেন, এটা আপনার জন্য দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আর একজন মুমিনের মৌলিকভাবে 6টি অধিকার। ইয়াউদুহু ইদা মারেদা, একটা অধিকার হলো যদি কোনো মুমিন অসুস্থ হয় অন্য মুমিন শুনলে তার সেবা করতে আগাতে হবে, এটা আস্তে আস্তে আগাবে। এক নাম্বার, স্বামী অসুস্থ স্ত্রী সেবা করবে, স্ত্রী নাই সন্তানরা করবে, সন্তান নাই ভাইয়েরা করবে, ভাই নাই দূরবর্তী আত্মীয়। আস্তে আস্তে এভাবে যাবে। যদি দেখেন যে কেউ সেবা করছে না, আপনি প্রতিবেশী, আপনার দায়িত্ব সেবা করা। হাশরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। ছোটকালে কবিতা পড়ছি, এটা আপনারাও অনেকে হয়তো পড়েছেন, এখন সিলেবাসে আর নাই। হাশরের দিন আল্লাহ এটা বলবে, ও আদম সন্তান, তুমি আজকে জান্নাতের জন্য আমার কাছে এসেছ, অথচ আমি অসুস্থ ছিলাম, একটু সেবা তো করো নাই,
আল্লাহ খোঁটা দেবে। আল্লাহর অসংখ্য নামের মাঝে একটা নাম আছে মান্নান, এজন্য মানুষের নাম কি রাখে? আব্দুল মান্নান। সে মান্নানের বান্দা। মান্নান কে? কথা বলতে হবে তো। মান্নান কে? মান্নান শব্দের অর্থ কি? খোঁটা দানকারী। এটা আল্লাহর নাম, আল্লাহ খোঁটা দেবে, কারণ তিনি দাতা, তাই খোঁটা দেওয়ার অধিকার তার আছে, কিন্তু আমাদের অধিকার নাই। আমি আপনারে কিছু দিলাম, কয়দিন পরে খোঁটা দিলে আমলটা বাতিল করে দেবে আল্লাহ। আল্লাহ বলবে, এই আবুল কালাম আজাদ, তুমি দিছো, তুমি কোত্থেকে দিবা? তুমি মায়ের পেট থেকে যখন আসছিলা তখন গায়ে তো জামা কাপড়ও ছিল না, এক টাকাও তো ছিল না, এখন তুমি ও বেটার 100 টাকা দিলা, দিয়ে তুমি খোঁটা দিলা, তো তোমারে দিছে কে? তোমারও তো আমি দিছি, তো আমার জিনিস তুমি দিয়ে খোঁটা দাও কেন? ঠিক আছে, খোঁটা যেহেতু দিছো ওই 100 টাকার সওয়াব। আল্লাহ নিজে বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা মানুষকে দান করার পরে খোঁটা দিয়া, দান করার সময় কষ্ট দিয়া আমলগুলো বরবাদ করে দিও না। বিল মান্নি, খোঁটা, ওয়াল আযা, কষ্ট, কষ্ট দিয়া দান করো না, অথবা দান করার পরে কষ্ট দিও না। যারা মানুষকে মাইকে ডাইকে আইনা জাকাত দেয়, জাকাত বাতিল, কারণ মাইকে ডাকার কারণে জাকাত নিতে এসে পায়ের তলায় পড়ে, লাইন দাঁড়ায় কিলাকিলি করে, রোদে খাড়ায় থাকে, আজা হয়ে গেল, আজা। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, এই জন্য সাদাকা করার নিয়ম কষ্ট দিয়া নয়, বরং দান করবেন, সাদাকা করবেন, জাকাত দিবেন, আপনার দায়িত্ব হলো আপনি নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিতে হবে। খোঁটা আপনি দেবেন না, আল্লাহ খোঁটা দানকারী, এটা আল্লাহর নাম, তিনি নাম রেখেছেন মান্নান। হাশরের দিন তিনি খোঁটা দেবেন, বলবেন, ও বান্দা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, ইয়া ইবনা আদম, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুই তো একটু সেবা করস নাই, তুই শুনেছিস ওই বিল্ডিংয়ের মুরব্বী কয়েকদিন ধরে মসজিদে আসতে পারে না, তিনি অসুস্থ, এখন তার বউ নাই, সন্তানরাও দেশে নাই, দেখার মতো কেউ নাই, তুমি পাশের প্লাটে ছিলা একটু সেবা করার জন্য, ঔষধ কেনার জন্য, সহযোগিতা করার জন্য, উকি দিও দেখো নাই, খবরটাও নেও নাই, একটু মোবাইলও করো নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা কেন করলে না? কালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, ও আল্লাহ আপনি তো রব, জগতের প্রভু, আপনার সেবা আমি কেমনে করব? বলিবে খোদা, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার? আল্লাহ জবাবে বলবেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানা মারেদা, আমার অমক বান্দা অসুস্থ হয়েছে তুমি কিন্তু জেনেছ, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই, আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদতানি ইনদাহু, যদি তুমি তার সেবা করতা তাহলে আমার সেবাই করা হয়ে যেত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে আপনার আত্মীয় স্বজন অসুস্থ হলে, সাধারণ মানুষের ব্যাপারে যদি এটা হয়, আত্মীয়দের অধিকার কি আরো বেশি নয়? এখন আত্মীয়দের সেবার ব্যাপারে আসলে আমাদের ভূমিকাটা কি, ভালো নাকি একটু খারাপ? আত্মসমালোচনা করুন যে আপনার অসুস্থ আত্মীয়ের ব্যাপারে আপনি কতটুকু ভূমিকা রাখছেন। আমরা কেউ হয়তো ব্যস্ততার কারণে শারীরিক সেবা করতে পারছি না, কিন্তু অর্থনৈতিক সাপোর্ট কি দেয়া যেত না? হাসপাতালে নেওয়ার জন্য কি একটু আগায় অ্যাম্বুলেন্সটা আপনি এনে দিতে পারতেন না? আচ্ছা, অ্যাম্বুলেন্সের ভাড়াটা কি দিয়ে দিতে পারতেন না? হাসপাতালে যাই একটু দেখে এসে তার হাতে কিছু হাদিয়া তোফা দিয়ে আসতে পারতেন না? অথবা তার যেদিন রিলিজ হবে সেদিন আপনি খবর রেখে টোটাল খরচের 50%, 40%, 20% আপনার সামর্থ্য যতটুকু আছে, যা 10,000 আমি দিলাম, পারতেন না? কেন করলেন না? হাশরের দিন আল্লাহ বলবে, হ্যাঁ তুমি আর সেবা করো নাই, আজকে তুমি জান্নাত চাচ্ছ, আউট। আর যদি আপনি করতেন, আল্লাহর কাছে আপনি হয়ে যেতেন প্রিয়জন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য,
fahabbul khalqi lillah man ahsana ila iyalihi. Allah kase sobcheye priyo manushe je Allahr poribarer makhluker sathe bhalo achoron kore. Innal muslim iza ada khahul muslim. Nishchoy ekjon musliman tar arek musliman bhaier shebay jokhon egiye jay, lam yazal fi khurfatil jannah. Rasul bolen সে জান্নাতের বাগানের মাঝে ফলমূল সংগ্রহে ব্যস্ত থাকে, এর মানে সে জান্নাতের মালিকানা অর্জনের কাজেই থাকে। অসুস্থ মানুষকে সেবা করতে যাওয়া মানে আপনি জান্নাত কিনতে যাচ্ছেন, জান্নাতের মালিকানা অর্জন করতে যাচ্ছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমা ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তার সেবা করতে যায়, গাদুয়াতান আও রাওহাতান, সকালবেলা যাক আর সন্ধ্যাবেলা যাক, গাদুয়াতান আও আশিয়া, সকালবেলা যাক সন্ধ্যাবেলা যাক, যখনই কারো সেবা করার জন্য যাবে প্রিয় নবী বলেন 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে থাকে। 70,000 ফেরেশতা ওই ব্যক্তির উপর দরুদ পড়তে থাকে, সালাত পড়তে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। 70,000 ফেরেশতা বলে আল্লাহ এই লোকটা অমুকের সেবা করতে যাচ্ছে, খোঁজ নিতে যাচ্ছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছে, আমরা 70,000 ফেরেশতা বলছি, আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ রোগী দেখতে যাবেন মাঝে মাঝে। এরপর ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাতি, রাসূলুল্লাহ বলেন হাদিসের শেষ অংশ, যে মানুষের সেবা করতে যাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাগান বানায়া রাখে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদা মান আদা মারিদান খাদা ফির রাহমা, যে অসুস্থ ব্যক্তির সেবা করে সে রহমতের দরিয়ায় ডুবতে, হাত্তা ইযা কাদা ইস্তাকাররাহা ফি ইস্তাকাররা ফিহা, যখন সে সেবা করার জন্য তার পাশে গিয়ে বসে তখন সে রহমতের সাগরের মাঝে স্থির হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা রাজুলুন ইয়াউদু মারিদা, কোন ব্যক্তি যখন অসুস্থ রোগীর সেবা করে, ইয়াখুদু ফির রাহমা, সে রহমতের সাগরে ডুব দেব, ফাইজা কাদা ইনদাল মারিদ, যখন রোগীর কাছে বসে, গামারাতুর রহমা, রহমত তাকে ঢেকে ফেলে। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ এই তো শুনলাম যে সুস্থ মানুষ তার জন্য প্রতিদান, ফামাল মারিদু মালাহু, যে অসুস্থ সে যে কষ্ট পাচ্ছে সে কি এর বিনিময় পাবে। রাসূল বলেন তুহাত্তু আনহু যুনুবুহু, যে অসুস্থ হয় অসুস্থতার কারণে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। অসুস্থ হইয়া হতাশ হয়ে যাবেন না, এটাও রহমত, এটাও রহমত। এই জন্য কিছু কিছু রোগ টোক থাকা ভালো, যাদের অসুস্থতা থাকে আল্লাহর প্রতি তাদের মহতাজি বেশি থাকে। দেখবেন আপনি যখন সবচেয়ে ভালো আছেন তখন আপনি আল্লাহকে যতবার ডাকেন, অসুস্থ হলে কি কম ডাকেন না বেশি ডাকেন? হ্যাঁ ডেফিনেটলি, উঠতেও আল্লাহ বইতেও আল্লাহ, না কোয়া কোয়া কয় আল্লাহ, অসুস্থ হলে না সময় মতো আল্লাহ বলবেন, নামাজ পাঁচ ওয়াক্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু অসুস্থ অবস্থায় কন্টিনিউ একটা অভ্যাস হয়ে যায়, ও আল্লাহ রহম করো, আল্লাহ বুকে ব্যথা, আল্লাহ রহম করো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বারবার বলতেছেন, আল্লাহর মাঝে আছে পাঁচটা অক্ষর, একবার বললে 50 নেকি হয়। সুবহানাল্লাহ। এটা তো কোরআনের শব্দ, আপনার জেহেনে যদি থাকে, আমি তো কোরআন থেকেই বলছি, এভাবে আপনার নেক বাড়তে থাকবে। আর যদি আপনি অসুস্থ থাকেন, অসুস্থতা যত বেশি হয় তত বড় বড় গুনাহগুলো মাফ হয়। প্রিয় নবী বলেন এই অসুস্থতা বিপদ মুসিবত এমন হয়, আল্লাহর কিছু বান্দা আছে যাদের উপর একটার পর একটা বিপদ আসতে থাকে, ওই বিপদে সে ধৈর্য হারা হয় না, সবর করতে থাকে, অবস্থা এমন হয় শীতকালে গাছের পাতা ঝরতে 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 ঝরতে, এমন কিছু গাছ আছে একটা পাতাও থাকে না, আল্লাহর ওই বান্দা জমিনের উপরে হাঁটে তার আমল নামায় একটা গুনাও থাকে না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দুনিয়া যদি 10-20 বছর কষ্ট থাইকেও জান্নাত পাওয়া যায়, এই কষ্ট বরণ করা দরকার আছে না নাই? এই অসুস্থতার উসিলা যদি জান্নাত মিলে হতাশ হব কেন? মহিলা সাহাবী রাসূলের কাছে গেছে, একবারে কালো এক মহিলা, এক নিগ্রো, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবি কি বলছেন, এই আমি কি তোকে জান্নাতি এক মহিলা দেখাবো? তিনি বলে, বলেন কি, জান্নাতি মহিলা এখানে করতে আসবে? কহাদিল মারাতু সাউদা, ওই যে কালো বেটি, এই জান্নাতি। ইবনু আব্বাস তো অনেক বড় সাহাবি, রাইসুল মুফাসসিরিন, তিনি বললেন যে আপনি কিভাবে জানেন? কারে বেটা শোনো, এই মহিলা রাসূলের কাছে এসেছে, আমি সেখানে হাজির ছিলাম। মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি উসরাউ ওয়া তাকাশ্শাফ, হুজুর আমি মাঝে মাঝে অসুস্থ হই, চরম অসুস্থ। ওই মহিলার মৃগী রোগ ছিল, আমি বেহোশ হয়ে পড়ে যাই, লাফালাফি করি, এতে করে আমার কাপড় সোপড় গায়ে আর ঠিক থাকে না। তো ফাদউল্লাহু লি আন ইয়াশফিয়ানি, আপনার কাছে আসছি যে আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে কি করবে, সুস্থ করে দেবে, আপনার দোয়া তো কবুল হয়। তো আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, আমি দোয়া করব, আশা করি আল্লাহ তোমাকে সুস্থ করবে, এটা একটা অপশন, আর একটা হলো আমি সুস্থতার জন্য দোয়া করব না, এই রোগ তোমার থেকে যাবে, আল্লাহ তোমার এর বিনিময়ে জান্নাত দেবে, কোনটা চাও? মহিলা কয়, তাহলে আমার দোয়া লাগবে না। সুবহানাল্লাহ, বলবেন না কি আকর্ষণ জান্নাতের, কি আকর্ষণ আল্লাহর জান্নাতের। আমরা হলো কইতাম দুইটাই চাই, জান্নাত হারামো না, অসুস্থ থাকবো না, কিন্তু রাসূল তো অপশন দুইটা দিয়েছে, দুইটা তো সুযোগ নাই একসাথে, একটা নেও। মহিলা বললেন জান্নাত চাই, তো আল্লাহর হাবিব বললেন ঠিক আছে। মহিলা এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা দোয়া সাথে একটু যদি যোগ করতেন, আমি যেন কাপড়হীন হয়ে না যাই। আল্লাহ রাসূল বললেন যাও, আমি দোয়া করে দিলাম, তুমি আর কাপড়হীন হবে না। ইবনু আব্বাস বলে, ওই যে মহিলা বলছে তাহলে আমি জান্নাত চাই, রাসূল বলছে এটাই হবে, ওই হলো কালো মহিলা, জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতার কারণে হতাশ হয়ে যাবেন না, অসুস্থ রোগীদের সেবা করতে যাবেন। সেবা করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সংক্ষেপে বলে শেষ করছি। রোগী দেখতে যাবেন, শিষ্টাচারিতা ফলো করবেন। এক নাম্বার, রোগী দেখতে গেলে রোগীর জন্য দোয়া করবেন, কে অসুস্থ হয়েছে খবর দিলে দোয়া করবেন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা ইশফি সাআদা, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বিশ্বনবী দেখতে গেলেন, গিয়ে বললেন ও আল্লাহ সাআদকে সুস্থ করে দাও। তাহলে আমরা কাউকে অসুস্থ শুনলে কি করব? মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালাহু, যদি কোনো ব্যক্তির মৃত্যু না আসে, এমন অসুস্থতা আসে, মৃত্যুর যন্ত্রণা নয়, মৃত্যুর রোগ নয়, সাধারণ রোগ, ফাকাল আন্দাহু সাবআ মাররাত, যে ব্যক্তি দেখতে যাবে সে সাতবার এই দোয়া করবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, সাতবার যদি এই দোয়া করে রোগীর পাশে বসে, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারদ, আল্লাহ দোয়ার কারণে রোগীকে সুস্থ বানায় দেয়। এই দোয়াটা শিখবেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী যদি দেখতে যেতেন, সেবা করতে যেতেন, রোগীর পাশে বসে তিনি বলতেন, লা বাস্তুহুর ইনশাআল্লাহ, অসুবিধা নাই, টেনশনের কারণ নাই, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। সাহস যোগাবেন, সাহস যোগাবেন, বিশেষ করে যারা ডাক্তার আছেন এখানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, অনেকে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। ডাক্তার ভাইদেরকে বলছি, রুগী যাওয়ার পরে রুগীর সাথে যতটা সম্ভব হাসি মুখে কথা বলবেন, রুগীকে সাহস দেবেন। ডাক্তারদের ভালো ব্যবহার রুগীর রোগ অর্ধেক ভালো করে দেয়। ডাক্তাররা যদি বলে আরে কিছু হয় না, এটা কোনো ব্যাপারই না, একটা ইনভেস্টিগেশন দিছি দেখান, দেখবেন সেরে যাবেনি। বুড়া রোগী যদি হয় হে হে এনে সুস্থ হয়ে যাবে। আর ডাক্তার যদি কয় সারছে কাম, লক্ষণ বেশি, হার্ট ফেল করব, কিছু ডাক্তার আছে আমি দেখি হাসতেই জানে না। আমরা তো ডাই ডাক্তারদের কাছে অসুস্থ হলে
দেখি এমন ভাবে কথা বলে মনে হয় যেন বেটা জীবনে হাসে নাই। মানুষ কয় জন্মের পরে মা মন মুখের মাঝে মধুও দেয় নাই, আছে কিছু কপাল পরে হাসতে জানে না। অথচ বিশ্ব নবীর মতো মুস্কি হাসি কেউ দিত না, এটা একটা সুন্না। আপনি কারোর সাথে একটু হেসে কথা বলবেন, রাসূল বলেন ফাহুয়া লাকা সাদাকা, এটাও তোমার সাদাকা হিসাবে কবুল হবে। ডাক্তার ভাইরা আপনারা সেবা করবেন, সাহস দেবেন, হাসি দেবেন, ভালো করে কথা বলবেন। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা রাব্বান্নাস আযিবিল বাস ইশফিয়ান তাশাফিল লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা, এটা পড়ে তিনি ফুঁ দিতেন, দোয়া করে দিতেন, এ দোয়াগুলো মুখস্থ করবেন। আল্লাহর হাবিব বলছেন অসুস্থ মানুষকে দেখে আরেকটা দোয়া করবা, সে দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু ওয়া ফাদদালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ হলো হে আল্লাহ, এই লোককে আপনি যে রোগ দিয়েছেন আপনি তো আমাকে এটা দেন নাই, বরং আমাকে আপনি সুস্থ রেখেছেন। কত মানুষ কত বিপদে আছে, আমাকে আপনি ভালো রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া। আল্লাহর হাবিব বলছেন লাম ইউসিবহু যালিকাল বালা, এই দোয়া তুমি পড়ো এই রোগটা আল্লাহ তোমাকে আর দেবে না। কি দারুণ না, চোখকানা লোক দেখেছেন এই দোয়াটা পড়েন, রাস্তায় গাড়িতে করে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট দেখেছেন দোয়াটা পড়েন, কারো হাত ভেঙে গেছে দেখলেন দোয়াটা পড়েন, আপনাকে আল্লাহ এই রোগগুলো আর দেবে না। এই জন্য আমরা এই দোয়াগুলো শিখব, রোগীর সেবা করব, আত্মীয়তার সম্পর্ক আরও শক্ত করব। ইসলামের আলোকে আল্লাহ তাআলা পারিবারিক ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।